আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটি সুন্দর একটা বাড়ির ডিজাইন নিয়ে আসলাম, দুই ইউনিটের বাড়ি। কিভাবে সুন্দর করে দুই ইউনিট বাড়ি করবেন, বর্তমানে এক ইউনিট করে সাজাইতে পারবেন, ভবিষ্যতে মাঝখানে একটা ওয়াল দিলে দুই ইউনিট হয়ে যাবে। তো যতক্ষণ একসাথে আছেন ততক্ষণ সবাই মিলে ব্যবহার করতে পারবেন, যখন আপনারা পৃথক হবেন তখন দুই ইউনিট ইনশাল্লাহ এটা করতে পারবেন। তো এই অনেকটাই সুন্দর ডিজাইন, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা করে নিতে পারবেন। এরকম ডিজাইনের অনেক ভাই আমাকে ফোন করে বলছিল, তার জন্য এই একটা বাড়ির ভিডিও দিলাম। তো আজকে ভিডিওটা পুরোপুরি না টেনে দেখলে ইনশাল্লাহ কীভাবে দুই ইউনিটের সুন্দর একটি বাড়ি করবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আমাদের এরকম ভিডিও যদি আপনাদের কাছে প্রতিদিন দেখতে চান, যে কোনো ডিজাইনের, আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ কমেন্টের অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব, সাধ্য মতন চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেন। ইনশাল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন। এই বাড়িটি করা হয়েছে ছয়টা বেডরুম দিয়ে, চারটা টয়লেট, দুইটা কিচেন, দুইটা ডাইনিং, চারটা বেলকনি, সামনে একটা টপ সাদ দেওয়া আছে, সিঁড়ি দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, একটা ছোট করে নর্মাল করে আপনাদেরকে একটা ড্রয়িং করে দিয়েছি। তো আপনাদের যদি কমপ্লিট ড্রয়িং দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অল্প খরচে আপনাদেরকে সুন্দর একটি ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমাদের দেওয়া আছে, আপনার সম্পূর্ণ মাপ দেওয়া আছে, আমি ধীরে ধীরে বুঝাইতেছি। 40 ফিট বাই 42 ইঞ্চি, টোটাল হচ্ছে 1700 স্কোয়ার। তো আপনাদের যদি জায়গা একটু ছোটো বড়ো হয় অবশ্যই এটা করে নিতে পারবেন। এটা গ্রাউন্ড ফ্লোরের মাপ, সাদেজে একটু বাড়বে। তো প্রথম সিঁড়ি দিয়ে ঢুকিয়ে আপনি দুইটা ডাইনিং স্পেস একসাথে দেওয়া আছে, আপনি দুই দিকে দিলে দুইটা রুমে যেতে পারবেন। মাঝখানে পার্টিশনটা না থাকলে বর্তমানে একটা ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবেন। তো ছয়টা বেডরুম দেওয়া আছে, 13 ফিট বাই 11 ফিট, দুইটা 10 ফিট বাই 12 ফিট, চারটা, মোট ছয়টা বেডরুম। তো আপনাদের যদি একটু ছোটো বড়ো দরকার হয় অবশ্যই জায়গা বেশি থাকলে কমপ্লিট করে নিতে পারবেন। চারটা টয়লেট দেওয়া আছে, অবশ্যই কমন করবেন, অ্যাটাচ করবেন। আর দুইটা কিচেন দেওয়া আছে, সুন্দর করে দেখে নিন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চারটা বেলকনি দেওয়া আছে। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে সেম ডিজাইনে করতে, আর যদি বর্তমানে এক ইউনিট করতে চান তাহলে মাঝখানে আমি সাদা চিহ্ন দিয়ে দিলাম, এই পার্টিশনটা না দিলে আপনি এক ইউনিট করে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন। তো আপনি আর কথা বলবো না, আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। আর এই বাড়িটা করা হয়েছে এই পর্যন্ত ওনাদের কত টাকা গেছে আমি এখনই বলে দেবো, আপনারা হিসাব করে মিলিয়ে নেবেন, হিসাব খরচ ঠিক আছে না না ঠিক আছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন। এই পর্যন্ত ওনাদের 21 লক্ষ টাকা গেছে। তো আপনি যদি এটা কমপ্লিট সুন্দর করতে চান তাহলে আপনি অবশ্যই টাইস করে রং করে সুন্দর ভালো ভালো মানের মালামাল লাগালেও আপনি কমপ্লিট 30 লক্ষ টাকার বেশি যাবে না। তো 21 লক্ষ টাকা এই পর্যন্ত হয়েছে, বাকি কাজ বাকি আপনাদের দেখাতে। তো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানান, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ।